দুর্গাপূজা মুজে কলকাতা। এবার মহালয়ার আগেই ভার্চুয়ালি 800 পূজোর উদ্বোধন করে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তর থেকে দক্ষিণ সর্বত্র থিম পূজোর ভিড়, পিছিয়ে নেই পাথুরিয়াঘাটা পাঁচের পল্লী সর্বজনীন দুর্গোৎসব কমিটিও। এবছর অভিনব থিমে নজর কাড়ছে তাঁদের মণ্ডপ। এবার তাদের থিম ঋতুমতি এসো পূর্ণ করো। পিরিয়ড নিয়ে সমাজের প্রচলিত ধ্যান ধারণা ও ট্যাবু ভাঙতেই বিশেষ উদ্যোগ নিয়েছে এই পূজো কমিটি। ঋতুচক্র, এই একটা শব্দেই লুকিয়ে আছে একাধিক অর্থ। ঋতুচক্রের মধ্যে দিয়েই একটা নারী মাতৃত্বের স্বাদ পান, নতুন প্রাণের সঞ্চার ঘটে, সমাজকে এগিয়ে নিয়ে যান নারীরা। কিন্তু মাসের 4-5টা দিন নানা নিয়মের মধ্যে মেয়েদের বেঁধে রাখে এই সমাজ, তথাকথিত উন্নত সমাজ। এই সময় মেয়েরা পুজো করতে পারেন না, এই সময় রান্নাঘরে ঢোকাও নাকি নিষেধ। সমাজে ঋতুচক্র বা পিরিয়ড নিয়ে সেই সব প্রচলিত ধ্যান ধারণা ও ট্যাবু নিয়েই প্রশ্ন তুলছে উত্তরের পাথুরিয়াঘাটা পাঁচের পল্লীর পুজো। থিমের সঙ্গেই সেজে উঠছে মণ্ডপ।